হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের বাংলা প্রশ্নপত্র ইতিমধ্যে হাতে পেয়ে গেছি এবং আমাদের সাজেশন থেকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা স্কুলে প্রশ্ন কমন এসেছে। চাইলে তোমরা ওই ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। এবং এখন আমরা এই প্রশ্নটি সমাধান করতে চলেছি, তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম লেখো। উত্তর হবে শুশুনিয়া পাহাড়। পরের প্রশ্ন দেখো, কবি কোথায় খুশির অবাধ লুটোপুটি খুঁজে পান? উত্তর হবে মাঠে। পরের প্রশ্ন দেখো, ছুট মানে বুঝতে হলে কি করতে হবে? এখানে উত্তর হয়ে যাবে ছুটে দেখতে হবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী হয়? উত্তর হয়ে যাবে গ্রীষ্ম ঋতুতে। পরের প্রশ্ন লক্ষ্য করো, গ্রীষ্মকালের একটি ফুলের নাম লেখো। উত্তর হবে চাঁপা ফুল। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর হবে সুন্দরবন। পরের প্রশ্ন দেখো, ধনাই কিসের মন্ত্র জানে? এই প্রশ্নটি কিন্তু আমাদের সাজেশন থেকে এসছে, ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। তারপরে দেখো, মায়াতরু শব্দটির অর্থ কি? এটিও এসেছিল, মায়াতরু শব্দের অর্থ হচ্ছে মায়াবী গাছ। তারপরের প্রশ্ন লক্ষ্য করো, একটি কাঁটাযুক্ত গাছের নাম লেখো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই জানো, ফণি মনসা। পরের প্রশ্ন লক্ষ্য করো, বাংলা কোন কোন মাসে সাধারণত বৃষ্টি হয়? উত্তর হবে আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসে। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো, এখানে প্রথমে রয়েছে ড্যাশ আর ড্যাশ মিলে চাষ করতে গেল। এখানে শূন্যস্থান হবে শিয়াল আর কুমির মিলে চাষ করতে গেল। দুয়ে রয়েছে উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম ড্যাশ। এখানে শূন্যস্থান হবে সূর্য কুমার সেন। তারপরে দেখো, ড্যাশ মাসে তাল পাকে। এখানে শূন্যস্থান হবে ভাদ্র মাসে। তারপরের প্রশ্ন, বলল ড্যাশ বোঝো ব্যাপারখানা। এখানে শূন্যস্থান হবে বুড়ো। তারপরে রয়েছে, যখনই ড্যাশ ডাকে তখনই বৃষ্টি হয়। এখানে শূন্যস্থান হবে, যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি হয়। এবারে ছয় নাম্বারটা দেখো, আমার যেন লাগলো ড্যাশ ভালো। এখানে শূন্যস্থান হবে ভারী ভালো। তারপরে রয়েছে, বনে যাওয়ার কথাই ড্যাশ এক পা। এখানে শূন্যস্থান হবে আরজান এক পা। তারপরে দেখো, শুরু হলো ড্যাশ গাছের অঝোর কান্না। এখানে শূন্যস্থান হবে বাচ্চা গাছের অঝোর কান্না। তারপরে দেখো, ড্যাশ হয়েছে কানে ধরি। এখানে শূন্যস্থান হবে ঘাট হয়েছে কানে ধরি। এবারে দেখো কি বলছে, বর্ণগুলিকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে রয়েছে পুটো টিলু, এটা সাজালে হবে লুটোপুটি। তারপরে দেখো, রয়েছে দুসমুর, এটা সাজালে হবে সমুদ্র। তারপর রয়েছে দেখো, টফন্ত, এটা সাজালে হবে ফুটন্ত। তারপর রয়েছে দেখো, তসা, এটা সাজালে হবে শাশত। তারপর রয়েছে দেখো, আ ল গ, এটা সাজালে হবে আগল। ঠিক আছে, এবারে দেখো, আমাদের প্রশ্ন থেকে কিন্তু কমন এসেছে, তোমাদের পত্র লিখতে হবে। এখানে কিন্তু পাঁচ নাম্বার রয়েছে, এটা কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছিল, তোমরা চাইলে দেখতে পারো। তোমার জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে পত্র লেখো, অথবা বিদ্যালয় অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের নিকট পত্র লেখো। তো এটাই ছিল একটা স্কুলের প্রশ্ন, এই প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও। ধন্যবাদ।